গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনামুখ লাইফস্টাইল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও আছি, মোটামুটি আছি। কারণ মোটামুটি এই কারণে বললাম, কারণ ছেলের জ্বর, ছেলের শরীরটা একদমই ভালো নেই। তো দেখো জ্বরটা একটু কমেছে, এই ভর্তি বসেছে আর আমি বসে পড়েছি পাঁচ বাসে এক কাপ চা। লোকে বলে এত গরম চা কিছু কর নেই, চা না খেলে না চায়ের খাওয়ার এতটা অভ্যাস বাজে হয়ে গেছে, চা না খেলেই মাথা গেল। ওই জন্য সকাল সকাল সব কাজ বাস সেরে সেই জামা কাপড় ছেড়ে ছেড়ে এখন চা নিয়ে বসে বসেছি, চা খাবো। সব মোটামুটি গোছানোটা যেন কমপ্লিট হয়ে গেছে, তো শুধু বাকি আছে ঘর গোছাটা, তো পরে করবো। ছেলের শরীর ভালো না বলে স্কুলে পাঠাচ্ছি না, আজকেও ইচ্ছা আছে পাঠাবো না, জ্বরটা পুরোপুরি কমুক, কমলে পরে তারপরেই পাঠাবো স্কুলে। তো ওই জন্য বলছি একটু দেরি করে ঘরটা মুছবো, রান্না করে নিই, তারপরে একবার ঘরটা মুছলে কি পুরো পয় পরিষ্কার থাকে। আর দেখো আমার ছেলে পেয়ারা পেরেছে, আজকে জ্বর না তোমার জ্বরটা খুব আর কদিন হলো জলে আমাদের এখানে এত প্রবলেম করছে, আর সকালবেলা হলে আধ ঘন্টা জল দিচ্ছে, দুপুরবেলা হলে 15 মিনিট জল দিচ্ছে, তার মধ্যে আমাদের পুকুর ছিঁচেছে, তোমাদের দেখাবো, দেখানো হয়নি, খুবই প্রবলেম করে দিচ্ছে। তো যাই হোক কিছু করার নেই, এইভাবেই চলতে হচ্ছে। যদি কদিন বলছে সামনে বাড়ি এক যায় তো আজকে কী রান্না করবো দেখি। বড় যার পুকুর ছেড়েছে, মাছ দিয়েছিল, দুটো শোল মাছ দিয়েছিল, আমি চাপিয়ে রেখেছিলাম, কিন্তু মাছগুলো আমার কপাল খারাপ যে মাছগুলো মারা গেছে, মারা গেলেও যদিও খেতে পারতাম, মানে মাছগুলো এমনও হয়ে গেছে পুরো মাংস যখন বের করছে মাংস পুরো ছিঁড়ে ছিঁড়ে পড়ছে, মানে পচে গেছে পুরো একদম মাছটা। দিয়ে কিন্তু জলেই চাপিয়ে রেখেছিলাম, কেন হলো বুঝতে পারলাম না, কারণ আমার কোনোদিন পড়িনি যায় না, হয়তো ওটারও কোনো সিস্টেম আছে। তো যাই হোক, চুনো মাছ দিয়েছে আর পলি মাছ দিয়েছিল, তো পলি মাছটা সেদিনকেই খাওয়া হয়ে গেছিলো, আর কটা কমপ্লিট মাছ ছিল সেটা আগামীকাল খেয়েছি। আর আজকে সকাল সকাল চুনো মাছগুলো কেটে ধুয়ে রেখেছি, এখন দেখি কী করি। পুরো ব্লগটা দেখতে দেখো, কেউ স্কিপ করবে না, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখন আমাদের আমাকে খুব ভালোবাসা আর সাপোর্ট করলে আমি অবশ্যই এগিয়ে যেতে পারবো, আর বাকি কথা তোমাদের সঙ্গে পরে চাটা খেয়ে নিই, চায়ের মজাটা। বন্ধুরা চাটা খাওয়া গেছে, ছেলেকে পড়তে বসিয়েছিলাম, পড়িয়ে ঠড়িয়ে নিয়েছি, কারণ অনেকদিন হলো পড়া হচ্ছিল না সেরকমভাবে, তো বললাম একটু যাই হোক, আজকেও বেশি চাপ দিইনি, অল্প একটু কোনোরকম পড়িয়েছি, কারণ শরীরটা ভালো না, তো জ্বর হলে নিজেদেরই শরীর ভালো লাগে না, বুঝি বাচ্চা, তবু কিছু করার নেই, সামনে এক্সাম আবার, তো ওই কারণে একটু পড়ালাম, পড়ানো হয়ে গেছে বলে একটু শুয়ে রয়েছি বাইরে। দেখো খুব সুন্দর হাওয়া দিচ্ছে, জানলাটা দিয়ে না খুব সুন্দর হাওয়া দিচ্ছে, এই বাইরে দিয়েও হাওয়া দিচ্ছে আর এইখান থেকেও হাওয়া দিচ্ছে, খুব সুন্দর। দেখো আমার বিছানায় কত পাতা পড়েছে হাওয়ার চোটে জানলা দিয়ে। তো যাই হোক, কারেন্টটাও চলে গেছে, ওই জন্য ফ্যানটা অলরেডি তারপর ফ্যানটা স্টপ হয়ে রয়েছে কারণ কারেন্ট চলে গেছে। তাই ভাবছি এখন চলো উঠি, উঠে একটু তাতে করে রান্না বসিয়ে দিই, কারণ 12টা বাজতে জল আসবে, আর তোমাদের তো বললাম জলের আমাদের কী করছে, তো ভাবছি আজকে 12টার আগে রান্নাবান্না করে 12টার জলে বাসন টাসন মেজে যেটা আগে করতাম, মাঝখানে আর কি হচ্ছিলো না, যেহেতু ছেলে স্কুল বন্ধ ছিল তো ওই জন্য লেট করছিলাম, কিন্তু এখন জলের প্রবলেমের জন্য চলো তাড়াতাড়ি করে রান্নাটা বসি। আর সকালে চা বিস্কুট খেলাম, ছেলেকে তো কমপ্লান বিস্কুট খাইয়ে দিলাম, তো দেখো ওই জন্য কত জল ভরে রেখেছি, হাঁড়িতে জল ভরে রেখেছি, গাবলায় জল ভরে রেখেছি, সব জল ভরে রেখেছি, এখন এটা দিয়েই কাজ করবো, সঙ্গে থাকো দেখতে থাকো। তো বন্ধু দেখো এখন বাজে অলরেডি 9টা, তো আমি তাড়াতাড়ি করে চালটা ধুয়ে নিচ্ছি ভাত বসানোর জন্য, আর ওদিকে চাল ধোয়া হয়ে গেছে এসছে, এখন ভাতটা তাড়াতাড়ি করে বসিয়ে দেবো, কারণ কারেন্টে ভাতটা পড়ে না, গ্যাসটা একটু কম পড়ে, তো ভাত বসিয়ে দিয়ে আমি সবজি কাটতে বসে পড়বো, কারণ কি যা রান্না করবো সেটা রান্নার জন্য। তো রান্না তো তোমাদের বললাম যে চুনো মাছ আছে, চুনো মাছের ঝাল করবো, আর মটর ডাল ভিজিয়ে দিলাম, কারণ চুনো মাছগুলোর মধ্যে আলু বেগুন কিছুই দিতে পারবো না, আরও বাসি চুনো বলে, তাই আমি ভাবলাম যে ছেলে শুধু পেঁয়াজ দিয়ে চুনো মাছের ঝাল করলে তো ছেলে ভাত খেতে পারবে না, আমি নাহলে খেয়ে নেবো, ছেলে তো খেতে পারবে না, তো ওই জন্য কী করলাম যে একটু মটর ডাল ভিজিয়ে দিলাম, আর এদিকে দেখো আলু বেগুন কেটে নিচ্ছি, আলু বেগুন দিয়ে মটর ডালের বড়া করে ঝোল করবো, আর ওই চুনো মাছ কটা পেঁয়াজ দিয়ে ঝাল করবো। তো একে একে সব সবজিগুলো কেটে নিচ্ছিলাম, আর ওদিকে মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি, সকালবেলা উঠেই আজকে মাছটা কেটে ফেলেছি, কারণ বললাম না তোমাদের যে মাছ শোল মাছটা মারা গেছে, বলে আমার মনটা খুব খারাপ লাগলো যে একজন খেতে দিল জিনিসটা আমি খেতে পারলাম না। তো ওই দেখো চুনো মাছও ভাজা হয়ে এসছে এদিকে, তো এখন রান্না আমি তাতে করে রান্নাটা করে নিই কমপ্লিট, তারপর ব্যাস। বন্ধুরা দেখো
বড়া ভাজা হয়ে গেছে, আর এদিকে বড়ার ঝোল বসিয়ে দিয়েছি আলু আর বেগুন দিয়ে। তো ঝোলটা ফুটলে বড়াটা দিয়ে দেবো। আর এদিকে রান্না হয়ে গেছে মাছের ঝাল চুনো মাছের, আর এখানে ভাত। তো রান্না বান্নায় বড়ার তরকারিটা নামিয়ে ফেলে চলে যাবো ফলতলা, কারণ অলরেডি 12টা বাজতে চলেছে, 12টা বাজতে 10 মিনিট বাকি। রান্নাটা হয়ে গেলে পরে আমার একটা মাথা দিয়ে যেন মিনিমাম হয়েছিলাম যে ঘরটাও মুছে ফেলবো 12টার মধ্যে, তো দেখি কতটা কী হয়। জল আস্তে আস্তে অন্তত বাসনটা মেজে ফেলো, তারপর দরকার বলে বাদ বাকি কাজটা। তো বন্ধুরা দেখো স্নান টান করে ফেলেছি, রান্না তো হয়ে গেছে তোমাদের দেখিয়ে নিলাম, ওদিকে ছেলেও বসে পড়েছে রেডি হয়ে খেতে। ওটা মেশিনে রেখে আসবো, বাবা মেশিনে রেখে আসবো, মাথা হাতে আসছে নি। ঠাকুর দেওয়া হয়ে গেছে, ঠাকুর দেওয়া বলতে ঠাকুরকে দিতে পারিনি, তুলসী তলায় জল দিয়ে এসেছি, কারণ হলো গিয়ে কি নতুন ধরা শেষ, তো ওই জন্য ঠাকুরকে দিতে পারিনি। আর এদিকে ছেলে খিদের জন্য ই করছে, তো খেতে দিইনি, পরে আসছি। তো ফাইনালি বন্ধুরা দেখো কারেন্ট এসছে, সেই তখন গেছিলো সকাল 9টার সময় কারেন্ট গেছে 9:30 নাগাদ, এখন কারেন্ট আসলো। চলো খাওয়া দাওয়া হয়ে গেছে একটু ছেলেকে নিয়ে, এই যে ছেলে বসে আছে ছেলেকে নিয়ে শুয়ে পড়ি, হ্যাঁ বিকালবেলা তোমাদের সঙ্গে কথা হবে। এখন আর ভালো লাগছে না, গরম লাগছে। আর এই নাইটিটা দেখো কিনেছি, তোমাদের দেখানো হয়নি কারণ তখন যখন কিনেছি তখন ভিডিও প্রুফ করিনি, কারণ একদম নাইটি নেই, ছিঁড়ে গেছে, আর দুটো নাইটি কিনতে যেতে হবে। তো দেখি কি করি, কবে যাই। তো দেখতে থাকো। দেখো বন্ধুরা বিকেলবেলা ঘুম থেকে উঠেই না সঙ্গে সঙ্গে মাঠে চলে গেছিলাম শাক তুলতে, আর কত শাক তুলে নিয়ে এসেছি। তো আজ এখানেই শেষ করছি, নেক্সট ভিডিও।